বৃহস্পতিবার দক্ষিণ জেলার সাব্রু মহকুমায় ফেনী নদীর উপর নির্মীয়মান মৈত্রী সেতু পরিদর্শন করেন এনএইচআইডিসিএল এর এমডি কেশব কুমার পাঠক, এনএইচআইডিসিএল এর ইডি, জিএম সহ অন্যান্য আধিকারিকগণ। উপস্থিত ছিলেন সাব্রুমের বিধায়ক শঙ্কর রায়, দক্ষিণ জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ আরও অনেকে। মৈত্রী সেতু সফরকালে সেতু নির্মাণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে খোঁজ খবর নেন এনএইচআইডিসিএল এর উচ্চ আধিকারিকগণ। এ সম্পর্কে বলতে গিয়ে দক্ষিণ জেলার জেলা শাসক জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে মৈত্রী সেতুর নির্মাণ কাজ শেষ হবে। এমডি এনএইচআইডিসিএল স্যারের, উনি এখানে এসেছেন ফেনী ব্রিজ যেহেতু এনএইচআইডিসিএল কনস্ট্রাক্ট করছে, উনি দেখে গেছেন যে ফেনী ব্রিজের কনস্ট্রাকশন কত দূর। তো ফেনী ব্রিজের কনস্ট্রাকশন আমরা আপনারা দেখছেন যে ওইটা অলমোস্ট কমপ্লিশন স্টেজে, ফিনিশিং ছোটোখাটো কিছু ওয়ার্ক আমরা এক্সপেক্ট করছি 1-7 দিনের মধ্যে এই কাজগুলি সব বুঝে শেষ হয়ে যাবে। তো ওনার মূল উদ্দেশ্য ছিল যে যেহেতু এটা কনস্ট্রাকশন একদম শেষ স্টেজে, উনি জাস্ট এটা দেখতে এসছেন যাতে কাজ ওটা গিয়ে ফার্দার কোনো স্টেপ পদক্ষেপ নেওয়া। কবে নাগাদ উদ্বোধন এমন কোনো সেটা এই ধরনের এখনো আমাদের কাছে এখনো ইনফরমেশন আসেনি, তো সেটা যখন আসবে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এইদিকে মৈত্রী সেতুর কাজ পরিদর্শনকে ঘিরে স্থানীয় মানুষদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়। সেখানে মৈত্রী সেতুকে কেন্দ্র করে অনেক আশা দুপারের জনগণের। ব্যুরো রিপোর্ট, হালাবোল।